আজকে ঘুমন্ত আহলাদের সমাজ ঘুমন্ত কুসংস্কার বাংলাদেশের সমাজ এই সমাজটা জাগিয়ে তুলতে গেলে ওইরকম কিছু জাগ্রত যুবক দরকার যারা নিজেদের নিজেদের অনুভূতি দ্বারা বুঝবে যে এরা শিরিক করছে কুবুরি করছে এটা জানবে তাহলে আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবেন অজিত না হুদা আল্লাহ তোমাদের মধ্যে হেদায়াত বৃদ্ধি করে দেবেন মৃত্যুকে সামনে রেখে যারা পরকালীন পাথর সঞ্চয়ের জন্য কাজ করেন তারাই হলো আকিয়াস বিচক্ষণ আদিশের ভাষায় আমি আশা করব যুব যুবসংঘের বিচক্ষণ নেতৃত্ব তাদের ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেন তারা পরকালীন পাথর সঞ্চয়ের সবসময় বর্তি থাকে এবং মুরব্বীদেরকে সাথে তারা যেন কাজ করে মুরব্বীরা দুই বছর পর সাবেক হয়ে যাচ্ছেন তার এই জানা যে তিনি বাদ সবসময় তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে তোমরা কাজ করবে তাহলে সমাজে অগ্রগতি হবে পারস্পরিক পরামর্শ সেরা করার সমাজ এগাতে পারে না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্বাল আল্লাহ তাআলা বিল কালামিল মাজীদ ওয়া রাববনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাক্বালু রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল إنهم فتية تن... إن إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى سورة كهف تر نمبر آيات دوازار شطر বিশ্ববিদ্যালয়তে রিটায়ার করার আগে এক বছর ডিপার্টমেন্টে বা দু বছর মধ্যে হবে ক্লাস নিয়েছিলাম সেখানে সুরে কাহাব পড়িয়েছিলাম এই আয়াতটির সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে বিগত যুগে সম্রাট ধুকিয়ানুস এর সঙ্গে ঘটনা জড়িত নাস্তিকবাদ এবং তৎকালীন সময়ে খ্রিস্টবাদের মধ্যে এই ঘটনাটা ঘটে কয়েকটা ছেলে তারা তৌহদে বিশ্বাসী ছিল এবং তারা ছিল দেশের নেতাদের ছেলে মন্ত্রীর ছেলে এই ধরনের ছেলেরা তারা প্রত্যেকে দেখলো যে আমাদের মুরব্বীরা যা করছেন বিরাট সম্মেলন করছেন মেলা বসাচ্ছেন নিজেরা মূর্তি বানিয়ে তার পূজা দিচ্ছেন এগুলো তো বেকার প্রত্যেকে নিজস্ব চিন্তা নিয়ে একদিন এসে তারা বসল কেউ আগা থেকে পরামর্শ করে এসে বসেনি কয়েকজন যুবক আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে সত্য সহকারে একটি ঘটনা বর্ণনা করব তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতিপালকের উপরে বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা তাদের হৃদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম এই ছোট্ট কথার মধ্যে লুকিয়ে আছে বহু ঘটনা তাদের সংখ্যা ছিল কেউ বলেছেন তিন কেউ বলেছেন ছয় কেউ বলেছেন পাঁচ সাত এর উপরে আসেনি কোরআনে যারা সাত বলেন সে আট হতে পারে যারা ছয় বলেন সাত হতে পারে কোরআনে যেহেতু সংখ্যা নির্দিষ্ট করেনি আমরা নির্দিষ্ট মধ্যে যাব না কয়েকজন যুবক নিজেরা নিজেরা চিন্তা করে এক আদর্শ বলে এক জায়গায় বসেছিল এই পরামর্শ করার পরে আল্লাহ তাদেরকে হেদায়ত দিলেন যে তোমরা গুহায় আশ্রয় নাও নাহলে তোমাদের ইমানের খবর জানলে তোমার বাচ্চাদের তোমাদের মেরে মেরিবিলি দেবে সে গুহার আরবি হচ্ছে কাহাফ এটা বলে সৌরে কাহাব এই যে গুহাতে তারা ছিলেন কদিন তিনশো নয় বছর তাই না তিনশো নয় বছর চান্দ্র বর্ষ হিসাবে সৌর বর্ষ হিসেবে তিনশো বছর হয় প্রতি একশো বছরে তিন বছর কমে আর সেজন্য তিনশো বছর তিনশো নয় বছর দুটোই ঠিক এই তিনশো বছর তারা সেখানে গুহার মধ্যে ছিলেন মরে যাননি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থাকতে রুহ থাকা লাগে আর দেহের খাদ্য থাকা লাগে তাই না তিনশো বছর নিশ্চয়ই তারা ভাতও খাননি রুটিও খাননি গোস্তও খাননি পানিও খাননি বাসলি কাম করে এখানেই কুদ্রত এলাহির বহিঃপ্রকাশ আল্লাহ যে ঘুমিয়ে রেখো তিনশো বছর বাঁচিয়ে রাখতে পারেন এটা তার যার্জল্যবান প্রকাশ এবং সেই দেশের লোকজনকে দেখিয়ে দিলেন কাফেরদেরকে যে এই ছেলেগুলো এমন আল্লাহর বাদাত করে যে আল্লাহ তিনশো বছর পাচিয়ে রাখে না খাইয়ে আর তোমরা মূর্তি গড় দুদিন পরে ভেঙে যায় তার কোনো ক্ষমতায় নেই প্রতি বছর রং নদীর রং নষ্ট হয়ে যায় তোমাদের মূর্তি কথাও বল না কাজও করতে পারে না ওই ছেলেগুলোর আল্লাহ কথা কাজ সব করেন তার নিজস্ব ক্ষমতার মাধ্যমে তোমরা এই সমস্ত সিরক বাদ দিয়ে তৌহদের অনুসারী হও মূলত এই এই কথাটাই প্রমাণ করার জন্য দেখা গেছে এটা আজকে ঘুমন্ত আহলাদের সমাজ ঘুমন্ত কুসংস্কার বাংলাদেশের সমাজ এই সমস্ত জাগিয়ে তুলতে গেলে ওইরকম কিছু জাগ্রত যুবক দরকার যারা নিজেদের নিজেদের অনুভূতি দ্বারা বুঝবে যে এরা শিরিক করছে কুপুরি করছে এটা জানবে তাহলে আল্লাহায়ক তোমাদেরকেও সাহায্য করবেন অজিত না হুদা আল্লাহ তোমাদের মধ্যে হেদায়ত বৃদ্ধি করে দিবে তোমরা কি ওই কাহাবের মতো যুবকদের মতো হতে পারবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দান ওই কয়েকজন যুবকের মাধ্যমে সেই সময় যদি সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে আজক যুব সংখ্যার ছেলেদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলার সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন আমি তোমাদের সবার জন্য সেই দোয়া করে বিদায় নিচ্ছি এমন একটা মর্মান্তিক দিন আজকে হয়েছে যে আমার রংপুর জেলার দুজন সাবেক সভাপতি একসঙ্গে কালকে গাড়িতে এসে নিজেরা নিজেদের গল্প করতে করতে একজন সভাপতি আজকে সকালে এই ইন্ডাসী মেডিকেলে আমাদের ইসলাম ব্যাংক মেডিকেলে মৃত্যুবরণ করলেন বলো ইনারে এখন তার গোসল হলো আমাদের জুমার পরে তার জানাজা হবে একে কেউ উনি কল্পনা করেছিলেন যে আমি দুনিয়াতে বিদায় হব উনি তো এসেছিলেন ইস্তমায় সহিক হওয়ার জন্য উনি সাবেক এখন কিন্তু সভাপতি মোস্তফা সালি উনি সভাপতি ন এই যে মৃত্যু তো আমারও হতে পারত এই মৃত্যু তো তোমারও হতে পারে এই জন্য মৃত্যুকে সামনে রেখে যারা পরকালীন পাথর সঞ্চয়ের জন্য কাজ করে তারাই হলো আকিয়াস বিচক্ষণ হাদিসের ভাষায় আমি আশা আহলাদের যুব সংঘের বিচক্ষণ নেতৃত্ব তাদের ছেলেদেরকে সেইভাবে গড়ে তুলবে যেন তারা পরকালীন পাথর সঞ্চয়ের সবসময় ব্রতি থাকে এবং মুরব্বীদেরকে সাথে নিয়ে তারা যেন কাজ করে মুরব্বীরা দুই বছর পরপর সাবেক হয়ে যাচ্ছেন তার তো এটা না যে তিনি বাদ সবসময় তাদেরকে সাথে নিয়ে মিলেমিশে তোমরা কাজ করবে তাহলে সমাজে অগ্রগতি হবে পারস্পরিক পরামর্শ সেরা করছি তারা এগাতে পারে না আল্লাহ আল্লাহবা আমাদের সবাইকে তার দিনের করুন এবং আর বর্তমান আরো অধিক হারে দিনের জন্য ত্যাগ শিকারে তফিক দাগ করুন তোমাদের সমাবেশের সফলতার জন্য আল্লাহকে দোয়া করছি তারা পুরস্কার পেয়েছে এই পুরস্কার অন্যেরাও পাও কারণ দুই ভাই সেকেন্ড থার্ড হয়েছে আর একটা ছেলে সবই মার্কাজের সাথে সকলকে চিনি বলে ফেললাম এদের পরীক্ষা হাজির করার সুযোগ দিও বলে দাও যারা একবার পুরস্কার পেয়েছো আগামী তারা আর এখানে অ্যাটেন্ড করতে পারবে না তাহলে নতুন নতুন স্লিপ পাওয়া যাবে এরা অত্যন্ত ভালো ছেলে প্রতিবারে পুরস্কার সব নিয়ে চলে যায় আমি চাচ্ছি নতুন তৈরি হোক নতুন সৃষ্টি হোক এটা কি তোমরা চাচ্ছ না মানে তোমাদের মধ্যে নতুন নাই বলেই ওরাই বারবার পাস করতেছে তাই তো এটা হবে না তোমাদের পাস করতেই হবে থার্ড ক্লাসের মধ্যে ফার্স্টে লাভটা কি ফার্স্ট হতেই হবে আল্লাহ তোমাদের মধ্যে এগিয়ে যাওয়ার স্কুল বাড়িয়ে দিন যার মধ্যে এগিয়ে যাওয়ার স্প্রেহা নাই সে কোশ্চিন করে নিজেকে আগায় দিয়ে পারেন না সমাজকে আগাতে পারে না আসসালামু আসালামুক রহমতুল্লাহ ববরকত